নমস্কার, আজকে আমি বানিয়ে দেখাবো সাবু দিয়ে পায়েস। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখানে আছে কাজু বাদাম, কিশমিশ আর কিছু নারকেল কুচিয়ে রেখেছি। এটা আমি একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখন ইন্ডাস্ট্রিটা চালু করছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গরম হয়ে গেছে, এর মধ্যে এই নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি, একটু লাল করে ভেজে নেব, আর এই কাজু বাদামগুলো একটু লাল করে ভেজে নেব। করে সুতো নাহি সরে কণ্ঠ যে রোধ করে আপনার নারকেল কুচি নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি দিলাম ভালো লাগে খেতে বেশ বলে ভালো দিলাম, আর একটু লাল করে ঘিয়ে ভেজে দিচ্ছি। এর মধ্যে কিশমিশ দিয়ে অল্প একটু ভেজে দেবো। এখন আমি এই প্লেটটা তুলে দিচ্ছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে এই চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ক্যারামেল বানিয়ে দেবো। আমি চিনিটা একবারই দিয়ে দিলাম। মালার ডোরে বরি আলো মোরে, বলতে লেগেছে এটা লাল হওয়া পর্যন্ত। রেডি হয়ে গেছে, এরকম কালার এসছে। এর মধ্যে আমি এখন দুধ দিয়ে দেবো, অল্প অল্প করে দুধ দেবো, নাহলে দুধটা ছিটকবে। এখন আমি দুধের মধ্যে গুঁড়ো দুধের দুধ দিচ্ছি, এই বাটির এক বাটি। ভালো করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার দুধ গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু গরম হলে আমি সাবুর দানাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, এখন আমি এর মধ্যে ভেজানো সাবুদানাগুলো দিয়ে দেবো। এখন আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আরও হাফ চামচ এক্সট্রা দিচ্ছি। আর আমি এখানে কাজু আমার সাবুর পায়েসটা হয়ে গেছে, এরকমই রেখেছি। এরপর এটা অনেকটা জমাট বেঁধে যাবে, একটু পাতলা না বিছিয়ে। আমি বলবো মনে সাবুর খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আমি পায়েসের উপর থেকে কাজুর বাদাম দিচ্ছি কিছু। তাই
আপনারা বাড়িতে রান্না করে খাবেন, সবাইকে খাবেন, সবাই খুব ভালো বলবেন, ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। Thank you for watching.